আল্লাহু আকবার। জিহাদ ভাই, আপনি আমাকে এভাবে নামাজের ভিতরে ডিস্টার্ব করছেন কেন, গোতাচ্ছেন কেন, সমস্যাটা কোথায়? আপনাকে আমি নামাজের মধ্যে ডিস্টার্ব করলাম কোনভাবে? আপনি তো বুকের উপরে মহিলাদের মতো হাত বেঁধে আমার বুকের উপর হাত দিলেন নামাজের মধ্যে, তো আপনিই তো আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনি যে নামাজের মধ্যে এরম বুকের উপরে মহিলাদের মতো হাত বেঁধে নামাজ পড়তেছেন, এই বুকের উপর হাত বাঁধা আপনি কোথায় পেয়েছেন? এভাবে নামাজ কোথায় আপনি পড়তে পেয়েছেন? বুকের উপরে আমি মহিলাদের মতো হাত বাঁধছি না। আপনি কোরআন হাদিস জানেন? অবশ্যই জানি। আপনি কোরআন হাদিস জেনে নামাজ পড়তে এসেছেন? হ্যাঁ, আমি কোরআন হাদিস জেনে। বুখারী শরীফের 740 নম্বরে হাদিসে এসেছে, মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যখন নামাজে দাঁড়াবে তখন তাদের ডান হাতটা বাম হাতের জেরার উপরে রাখবে। তো বাম হাতের জেরার উপরে রাখবে। এখন আমাদেরকে জানতে হবে জেরা কাকে বলে। তো জেরা বলা হয় এই বাম হাতের কনুই থেকে নিয়ে কবজি পর্যন্ত, এই স্থানটাকে জেরা বলে। এখন আপনি যদি আপনার ডান হাতটাকে বাম হাতের জেরার উপরে রাখতে চান, আপনার অবশ্যই এইভাবে নামাজে দাঁড়াতে হবে। এই যে এখন আপনি যদি নাভির নিচে হাত বাঁধেন তাহলে তো আপনার জেরার উপরে এইভাবে আপনি হাত রাখতে পারবেন না। এখন আমি বলি, আপনি যে বুখারী শরীফ মানছেন না এবং আপনি যে এই বুখারী শরীফ অনুযায়ী নামাজ পড়ছেন না, এজন্য আপনার নামাজ হবে না। দ্বিতীয়ত, আপনি বুখারী শরীফই মানেন না, আপনি মুসলমান কিনা এটাই তো সন্দেহ। আরে ভাই, আপনি তো শুধু বুখারী বুখারী করতেছেন, কিন্তু বুখারীর যে হাদিসটা দ্বারা আপনি আমাকে দলিল পেশ করলেন, এই হাদিসের দ্বারা আমল করাই তো সন্দেহ হয়েছে আমলের ব্যাপারে। আপনার দলিলের ব্যাপারে, আপনি একটা সন্দেহযুক্ত আমলের ব্যাপারে একটা হাদিস দ্বারা আপনি আমাকে দলিল পেশ করবেন, এটা কেমন কথা? বুখারী শরীফে যেই হাদিসটা আছে সেই হাদিসকে আপনি সন্দেহ বলছেন? আপনি এমন কোন হাদিস মানেন যেই হাদিস আপনার কাছে সই, যেই হাদিস বুখারীতে আছে সেটা সন্দেহযুক্ত হয় কিভাবে? আপনি জান, আপনার জানার ভুল আছে, আপনি যে সঠিকটা জেনে তারপরে কথা বলবেন। ভাই, আপনি তো শুধু বুখারী শরীফের হাদিসটা বললেন, কিন্তু বুখারী শরীফের হাদিসের পরে যে কোন কি আছে সেটা তো আর বললেন না। এই বুখারী শরীফের হাদিসের পরে দুইজন মুহাদ্দিস স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে মন্তব্য করতেছেন। একজন আবু হাজম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস অর্থাৎ এরকম ভাবে বর্ণনা করতেন বলে জানি, কিন্তু এই জায়গার মধ্যে তিনি বলেন নাই যে তিনি বর্ণনা করতেন। আর স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে এই হাদিস রসুল থেকে বর্ণনা করা হতো, তিনি এইটা বলেন নাই রসুল থেকে বর্ণনা করতেন। সাহাব রাদিয়াল্লাহু তাআলা রসুল থেকে বর্ণনা করতেন এটা বলেন নাই, বরং বলছেন যে রসুল থেকে বর্ণনা করা হতো। আর এই হাদিসের মধ্যে ইউমারুনা নাস শব্দ আসছে, মাজহুলের সিগা ব্যবহার করা হয়েছে। আর আরবিতে একটা নিয়ম আছে যে মাজহুলের সিগা ব্যবহার করা হয় অনির্দিষ্টের ক্ষেত্রে, নির্দিষ্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তা নির্দিষ্টের ক্ষেত্রে যখন ব্যবহার করে না, মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো, এখন নির্দেশটা কি রসুল দিল নাকি আবু জেহেল দিল, এই ব্যাপারেও তো সন্দেহ থাকতে পারে। যেটা বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আছে, আপনি সেটা আবু জেহেল দিছে বুখারী শরীফের? অবশ্যই দিতেই পারে। বুখারী শরীফের ভিতরে আবু রাজা এই জায়গায় তো কোনো, আপনি লাইনের কথা বলেন, আপনি বলেন ব্যবহার করা হয়। আপনি ইমাম বুখারীকে অমান্য করছেন, আপনি ইমাম বুখারীকে কিভাবে অমান্য করেন? আপনি ইমাম বুখারীর হাদিস অমান্য করছেন কেন? আরে ভাই, শুধু ইমাম বুখারী বুখারী করেন, শুধুমাত্র যদি ইমাম বুখারী যে সহি আর সহি বুখারী যে সহি আর অন্য কোন হাদিসের গ্রন্থ সহি না, অন্য কোন ইমাম সহি না, এইটাই তো আপনার বলাটাই হাদিসের ব্যাপারে মূর্খতা। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 7 লক্ষ হাদিসের মতো হাফেজ ছিলেন। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই স্বয়ং বলতেছেন আমি এত হাদিসের মধ্যে মাত্র 7,563 হাদিসটি বুখারীর মধ্যে উল্লেখ করেছি, আর বাকি হাদিসগুলো আমি ছেড়ে দিয়েছি, বুখারী কিতাব অনেক লম্বা হয়ে যাবে এই জন্য। এখন বুখারী শরীফের মধ্যে মাত্র 7,563 হাদিস যদি আপনি মানেন, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্য সমস্ত যে সমস্ত হাদিস তার মুখস্থ ছিল সেই কিতাবগুলো, সেই হাদিসগুলো যদি আপনি না মানেন, তাহলে তো আপনি ইমাম বুখারীকে মানলেন না, আর ইমাম বুখারীকে না মানা পক্ষান্তরে কেমন যেন আপনি হাদিসই তো মানেন না। আমি একটা হাদিস আপনাকে শুনাইছি বুখারী শরীফ থেকে, একটা হাদিস আমি মুখস্থ করে আমি শুনাইছি। এখন যদি আপনি বলেন আপনি হাদিস মানেন না, তাহলে তো আপনি আমার হাদিস বুঝলেনই না। এখন কাজের কথায় আসেন, আপনার সাথে কথা হচ্ছিল বুকের উপরে হাত বাঁধা নিয়ে। আপনি হাত বাঁধেন নাভির নিচে, আমি আহলে হাদিস মানুষ, আমি হাত বাঁধি বুকের উপরে। এখন আপনি যদি আপনার নাভির নিচে হাত বাঁধা সাবেত করতে পারেন, তাহলে আমি আপনারটা মানবো। আর যদি আপনি হাদিস দ্বারা সাবেত করতে না পারেন, তাহলে কিন্তু ভাই আমার, আমি যদি পারি অবশ্যই কিন্তু আপনাকে, দলিল আছে আপনার কাছে? অবশ্যই, অসংখ্য দলিল দলিল দেন। দেখেন,
বুখারি শরীফের মতো সহি কিতাব, বুখারি শরীফের মতো বড় বড় কিতাব, যেমন আল মাতালিবুল আলিয়ার 460 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কিভাবে দাঁড়াতেন, কোথায় হাত পাততেন সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন, ওয়াইল ইবনে হুযুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতি তাহদা সুররা। এই জায়গার মধ্যে তিনি বলতেছেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখেছি, তিনি যখন নামাজ পড়তেন তখন তার ডান হাত তারা বাম হাতের কবজি ধরে তার নাভির নিচে হাত পাততেন। তার রাসূল স্বয়ং, আমরা এই হাদিস দ্বারা পেলাম, তিনি নাভির নিচে ডান হাতের কবজি ধরে বাম হাতের কবজি ধরে নাভির নিচে রাখতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এরপরে খুলাফায়ে আরবার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল ছিল, হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, মা রাআইতু ফানাসীতু ফাইন্নী লাম আনসা আন্না আবা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা ক্বামা ফিস সালাতি ক্বামা হাকাযা ওয়া আখাযা বি কাফিল ইউমনা আলা যিরাইল ইসরা লাযিকান বিল কুই। এই জায়গার মধ্যে হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, আবু বকর, আমি যা কিছুই দেখতাম সব কিছুই ভুলে যেতাম, কিন্তু এ কথা আমি এখনো ভুলি নাই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়াতে ইচ্ছা করতেন তখন তিনি এভাবে দাঁড়াতেন। এ কথা বলে তিনি তার ডান হাতের কবজি দ্বারা বাম হাতের কবজি ধরলেন। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল আমরা এর দ্বারা পেলাম। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল স্বয়ং রাসূলের থেকে গৃহীত, তাহলে রাসূলের আমল আমরা পেলাম নাভির নিচে হাত বাঁধা, আবু বকরের আমল উপর আমরা রাখি নাভির নিচে হাত বাঁধা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নামাজের মধ্যে মিনা সুন্নাতি ওয়াজুল কাফি আলাল কাফি ফি সালাতি তাহদা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজের মধ্যে কোথায় হাত বাঁধতেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। যেমন ইবনে হাবিস ইবনে হাজার আপনার আল মাতালিবুল আলিয়া 460 নম্বর হাদিসের মধ্যে যে নাভির নিচে হাত পাততেন এটা রয়েছে। আপনার মুসনাদ আহমদের 872 নম্বর হাদিসের মধ্যে, দারকুতনির 1102 এবং 1103 নম্বর হাদিসের মধ্যে, সুনানুল কুবরা লিল বাইহাকির 2340 41 এবং 42 নম্বর হাদিসের মধ্যে যে নাভির নিচে হাত পাততে হবে এরকম অসংখ্য হাদিস রয়েছে, এবং সহি হাদিস দ্বারা যে নাভির নিচে হাত পাততে হবে এটা প্রমাণিত। কিন্তু ভাই, সময় স্বল্পতার কারণে আমি আপনাকে এতগুলো হাদিস শুনাইলাম সব সহি হাদিস, এবং আরও এই ব্যাপারে অসংখ্য সহি হাদিস রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাকে আমি বলতে পারছি না। আপনি যে মানে হাদিসগুলো শুনাইলেন, আমি তো আপনার একটা হাদিস শুনাইছি, একটা হাদিস পাইছি কই জানেন, ওই যে পিস টিভি এগুলো তো বন্ধ হয়ে গেছে অনেক আগে, এ জায়গায় শুনছিলাম ডাক্তার ওই যে জাকির নায়েক, মতির রহমান মাদানি, এরা ভাই এদের বক্তব্য শুনে শুনে মাথাটা গেছে খারাপ হয়ে, তারপরে এই যে কালাবগি টকি কি আছে এরা আমারে শিখাইছে। ভাই, আমি আজকে থেকে আপনাদের সামনে ঘোষণা দিলাম, আমি হানাফি মাযহাবের অনুসারী হয়ে গেলাম, কিন্তু কথা আছে, এই আহলে হাদিস মানুষকে মানুষদেরকে বিভ্রান্ত করছে, এভাবে যেমন আবাকে তারা বিভ্রান্ত করছে আপনাদেরকেও বিভ্রান্ত করতে পারে। যদি আপনাদের কাছে এভাবে আসে তাহলে আপনারা উচিত জবাব দিয়ে তাদেরকে পানিশমেন্ট করতে পারবেন কি পারবেন না, ইনশাআল্লাহ এই আহলে হাদিসদেরকে এই বাংলাদেশ থেকে অবশ্যই আমরা তাড়াবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দলে আছি এবং আপনাদের দলে থেকে আগামীতে কাজ করব, সমস্ত আহলে হাদিস বাদ ইনশাআল্লাহ।